2004 সালে যখন আপনি প্রথম মডেল হিসেবে মেরিল প্রথম আলো মনোনয়ন পেলেন, আমাদেরই প্রথম আলো, এতগুলা তুমি কিভাবে বুঝলে? আমি আমি নিজে ভুলে গেছি, আস্তে আস্তে ইনফরমেশন গুলো বের করছে, এত ইনফরমেশন আমি শেষও করতে পারবো না। তো আমি এখানে যেটার জন্য বলা, কবির বকুল ভাই একই সঙ্গে আমাদের রুমান রশিদ খান এবং হচ্ছেন আমাদের অপু ভাই মাসুম আলী অপু, তো এই তিনজন মিলে আপনার একটা ভিডিও ক্লিপ বানাতে আপনার বাসায় গিয়েছিল, সম্ভবত পরিবাগে যদি ভুল না করি। এবং তখন আপনার প্রতিবেশী ছিলেন মান্না ভাই, আমাদের প্রয়াত চিত্রনায়ক, তিনি বলেছিলেন যে পিচ্চি মেয়েটা অনেক ভালো করবে বলে দিলাম। যদি মান্নার উদ্দেশ্যে এক লাইন বলতে পারি, না মান্না ভাই আমাদের বহু বছর আগে, মানে বহু অনেক বছর আমরা আমাদের পরিবারের বাসাটা ছিল ডুপ্লেক্স, আমরা তিন এবং চারতলা নিয়ে থাকতাম, মান্না ভাই ছিল এক দুই তালা। সো বহু বছর আমরা ওনাদের সাথে একই মানে ফ্ল্যাটে ছিলাম এবং আমার অনেক স্মৃতি আছে, ওনার ছেলের সাথে আমি অনেক খেলতাম আমাদের প্লেগ্রাউন্ডে। আর ওনার সম্পর্কে আসলে ছোট করে যতটুকু বলবো যে অনেক বড় মাপের একজন মানুষ ছিলেন, অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন, অনেক সুন্দর একটা ফ্যামিলি পার্সন ছিলেন। সো আমি অনেক লাকি যে যেইটুকুন সময় ওনার সাথে কাটাতে পেরেছি বা গল্প করতে পেরেছি বা দেখেছি, এটা আমি অনেক আমি লাকি ফিল করি। তবে এখানে একটু ইস বলতে হয়, যদি ওনার সাথে আমার কোনো স্ক্রিনের একটা প্রেজেন্স থাকতো বা একটা কোনো মুভি বা কোনো কিছু একটা সংরক্ষিত থাকতো, তাহলে হয়তো বা আমি আরও বেশি খুশি হতে পারতাম। বাট আমার কাছে যতটুকু স্মৃতি আছে, আই জাস্ট লাভ ইট। এবং উনি আমাকে বলেছিল যে তুমি যেদিন সিনেমা শুরু করবে সেদিন প্রথম সিনেমাটা কিন্তু আমার প্রোডাকশনার হতে হবে। সো এটা কিন্তু হয়নি, পরবর্তীতে আর হয়নি, পরে বসে দেখছেন।